ওয়েলকাম টু গাইডলাইন। আজকের ক্লাসে আমি কিছু জিকে ইম্পর্টেন্ট বুকসের কথা বলবো। রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য, পিএসসি হোক, ডব্লিউবিপি হোক, এসএসসি হোক, রেল হোক, যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের বইগুলো। চলো সেই বইয়ের লিস্টটা একটু দেখে নিই। প্রথমেই আমি বলবো ক্র্যাক ডব্লিউবিসিএস, যেটা লীলা রয়ের সম্পাদনায় বই এবং মিত্র অ্যান্ড ঘোষ পাবলিকেশন থেকে বের করা হয়েছে। এই বইটা কিন্তু খুব ভালো বই, ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর জিকে আমার মনে হয়েছে। এবং যে বইটা বা যারা ব্যবহার করেছে বইটা, তারা প্রত্যেকেই অবশ্যই জানো যে বইটার সাথে অনেক কিছু কিন্তু একসাথে পেয়ে যাচ্ছি আমরা, এসেছে, এমনকি এমসিকিউ প্র্যাকটিসও বেশ ভালো রকমের আছে। সুতরাং এই বইটা যারা ব্যবহার করছো তাদের কাছ থেকে সাজেশন নিয়ে বা বইটা রিভিউ দেখে বা প্রত্যেককে অবশ্যই নিজে বইটা কেনার আগে ভালো করে দেখে নিয়ে বইটা অবশ্যই ব্যবহার করতে পারো। আশা করছি বইটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বেশ ভালো বই একটা। এরপর আমি যে বইয়ের কথা বলবো সেটা হচ্ছে তুলসী পাবলিকেশনের বই, জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক, যেটা একটা মোটা মোটা বই আছে। আমি যে বইগুলোর কথা বলছি আজকে সবই মোটামুটি সাইজে বেশ বড় হবে। এই তুলসী পাবলিকেশনের বইটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যেটা, সেটা হচ্ছে অবশ্যই আমি প্রতিটা বিষয়ের সাথে শেষে আমি এমসিকিউ বেশ মোটামুটি পাচ্ছি, তার সাথে তো মোটামুটি জিকে যেগুলো প্রয়োজন সেগুলো তো থাকছে। এর সাথে যেটা, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ জিকে, যেটা সেটাও কিন্তু অনেকটা জায়গা পাচ্ছি। আমি বলছি না সবটা কভার হয়ে যাবে ডেসক্রিপটিভ, অবশ্যই না, কিন্তু বেশ কিছু জায়গা ইতিহাসের ক্ষেত্রে বা আমি কনস্টিটিউশনের ক্ষেত্রে যে বলি ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানেও কিন্তু বেশটা কভার বেশ হয়ে যাচ্ছে কভার। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ আমি পাবো। এরপর যে বইয়ের কথা বলবো সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস ম্যানুয়াল নিতিন সিংহানিয়ার যে বইটা আছে, এই বইটা কিন্তু বেশ ভালো বই। বিশেষত এই বইটাতে যেটা খুব ভালো দেওয়া আছে, যে হিস্ট্রি পোর্শনটা বিশাল ভালো দেওয়া আছে, ইকোনমিক্স এই দুটো পোর্শন কিন্তু খুবই ভালো দেওয়া আছে, এবং বাদবাকি যে পোর্শনগুলো আছে সেগুলো কিন্তু বেশ খারাপ নয়, বেশ ভালো দেওয়া আছে। সুতরাং এই বইটাও ব্যবহার করতে পারো। এরপর আমি ওরিয়েন্টাল পাবলিকেশনের একটা বইয়ের কথা বলবো, যেটা জেনারেল স্টাডিজের বই। এই বইটাও বেশ ভালো বই, ব্যবহার করতে পারো। আমি বলবো মণ্ডল প্রকাশনীর একটা বই জেনারেল স্টাডিজ। এছাড়া ডব্লিউবিসিএস গাইড বুক অ্যাচিভার্স যে স্পেশাল সংখ্যা একটা বের করেছিল, এই বইটা খারাপ নয়। এমনকি ছোট বইয়ের মধ্যে যেটা তরুণ গোয়েল জেনারেল নলেজ বই, যে বইটা আছে, আমি কিন্তু আজকে সমস্ত বই বাংলা ভার্সনের বইয়ের কথা বলছি, কোনো ইংরাজি ভার্সনের বইয়ের কথা বলছি না। অর্থাৎ নিতিন সিংহানিয়ারও কিন্তু ইংলিশ ভার্সনের ম্যানুয়াল আছে, ডব্লিউবিসিএস ম্যানুয়াল, কিন্তু আমি শুধু বাংলা ভার্সনের বইয়ের কথা বললাম। এবং তরুণ গোয়েলের জেনারেল নলেজ 2021-এর, এদের উপরে ইংলিশ ভার্সনের বই আছে, আমি বাংলা ভার্সনের বইয়ের কথা বলছি। যে ইংলিশ ভার্সনের বইয়ের কথা ভাবছো তার ইংলিশ ভার্সন পড়তে পারো, আমি প্রয়োজন হলে অন্য ক্লাসে ইংলিশ ভার্সন বইয়ের কথা বলবো। আর একটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে অনলি ফর এমসিকিউ, অর্থাৎ প্র্যাকটিস সেটের জন্য, সেটা হচ্ছে তপতি পাবলিকেশনের একটা বই আছে, 16,000+, এবং জেনারেল নলেজ 2021-এর যে ভার্সনটা বেরিয়েছে লেটেস্ট ভার্সন সেটা কথা বলবো। 16,000+ এমসিকিউ আছে বইটা, কিন্তু অবশ্যই টুকটাক যে অ্যান্সার কি ভুল নেই তা নয়, অবশ্যই আছে, এবং প্রায় প্রতিটা এমসিকিউ বা প্র্যাকটিস সেটে কিন্তু এই ভুল ত্রুটি ছোটখাটো আছে। এই বইটাতে কিন্তু অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস আছে, অবশ্যই ভালো বই আমার আমার যেটা মনে হয়েছে। এছাড়া এমসিকিউর উপর তরুণ গোয়েলেরও বই আছে একটা, এবং কিরণ পাবলিকেশনের একটা বই আছে। এই দুটো বইও কিন্তু ভালো বই, কিন্তু তুলনামূলক এমসিকিউ কম আছে। এবং যেটা কিরণের বই আছে, এখানে কিন্তু এমসিকিউর সাথে আরও বেশ কিছু আলোচনা অবশ্যই করা আছে। আমি আজকের ক্লাসে সেই জিকে বইগুলোর কথা বললাম যে বইগুলোতে একটার মধ্যে সব কিছুই পাওয়া যায়। আমি স্পেশাল কোনো বইয়ের কথা বললাম না, স্পেশাল সাবজেক্টের জন্য অর্থাৎ জেনারেল সায়েন্সের জন্য আলাদা বা ইত্যাদি কোনো বইয়ের কথা বললাম না, একটার মধ্যে সব পাওয়া যাবে এরকম বইয়ের কথা বললাম। এ ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো, বা কারো যদি ইংলিশ ভার্সন বইয়ের কথা জিজ্ঞাসা থাকে সেটা বলতে পারো। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে ইংলিশ ভার্সন বই নিয়ে কথা বলতে বা আলোচনা করতে। থ্যাংক ইউ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।